ছেড়ে দিয়েছি, স্ক্রিন শেয়ার দিয়ে করেন। ম্যাম আসলে মানে এটা কাটছে কেন? ফ্রিতে আছেন, আপনারা ক্লাস করেন না ঠিক মতো সেই জন্যে। প্রিমিয়াম না এটা ম্যাম। আমি যদি বলি যে আমাকে পেইড জুম দেন, তাহলে জিজ্ঞেস করবে আপনার ক্লাসের কি অবস্থা, কি বলবো বলেন। আচ্ছা বরং ফ্রিতেই থাকেন। আচ্ছা আপনারা তো সবাই আপেল করলেন, আপেলটা কি করছেন কেউ? কি করেছি ম্যাম? আমি তো নিজেই আপেল করিনি, আমি বরং স্ক্রিন শেয়ার দিয়ে একবার আপেলটা করি, এটা আপনাদের দিয়ে দিই। আপনাদের ওইটা হয়েছে? কোনটা ম্যাম? যে দুইটা দুইজন যেটা করছেন, আফরুল জামান স্যার আর আপনি। জি হয়েছে ম্যাম, দেখেন দেখেন দেখতে পাচ্ছেন ম্যাম? জি সরি, দেখতে পাচ্ছি। বাহ সুন্দর হয়ে গেছে। এই যে ম্যাম আপেল, এটা গুড, আপেল রেডি। বাহ ভালো হয়েছে কাজগুলো আপনাদের। আচ্ছা সবাইকে ট্রাই করেছেন? তাহলে আর অ্যাপেল আর আমি করে দেখাই নেন, মোটামুটি আমার মনে হচ্ছে সবাই করেছেন, সো আর দেখানোর দরকার নাই। মাসুদ আপনি কি আছেন ক্লাসে? ম্যাম কালকে এক্সাম তো, আপনার ফটোশপ নিয়ে এক্সাম নিন না, কারণ ফটোশপের আমি যা দেখিয়েছি তার মধ্যেই ক্লাস নিব, এমন কিছু ক্লাসে দিব না, পরীক্ষায় দিব না যেটা আপনাদের করানো হয়নি বা আমি যেগুলো আপনাদের দেখাইনি, তাই না? সেটা দেখাইলে তো লাস্টে লাস্টের দিকে ক্লাস ভালোভাবে করতে পারিনি তো, কনজিউ এর জন্য ভিডিও দেখে ফটোশপের নিবেন, সমস্যা। ভিডিও দেখে নিবেন, ভিডিও তো সব ডেলি বাই ডেলি ভিডিও আপলোড আছে। এত বলে একদিনে ম্যাম 3 ঘন্টা করে ভিডিও দেখতে পারবো ম্যাম বলছেন? হয় নাই, কি করবেন, ক্লাস যখন করেননি তখন তো কষ্ট করতে হবে। ইলাস্ট্রেটর দিয়ে জাস্ট এক্সাম নেবেন? ইলাস্ট্রেটরে নিব, ইলাস্ট্রেটরে নিব, ফটোশপে তো আমি কষ্ট করে ক্লাস দেখিয়েছি, তাহলে কেন করাবো না বলেন। ইলাস্ট্রেটর থাকবে না এমন কিছু বলছি না, তবে হ্যাঁ এমন কিছু থাকবে যেটা আপনাদের পারবেন, এমন কিছুই রাখবো যেটা আপনি পারবেন না বা আপনারা যেটা পারবেন না বা যেটা আমি দেখাইনি সেটা তো আমি প্রশ্নই আসে না তবে, তাই না? এমন কিছুই দেখাবো বা বলবো যেটা আপনাদের আয়ত্তের বাহিরে না। ম্যাম ইফতিদা ভাই তো 2টা উইন হয়ে যাচ্ছে অলরেডি, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওনাকে তো খাই দিয়ে দেওয়া উচিত। আগে উইন করে নেন, তারপরে আমি কষ্ট করে করতেছে, আপনারা তো আমাকে হ্যাপি করতে পারতেছেন না, কবে আমার খুশি করবেন বলেন। আমাদের না অ্যাকচুয়ালি লাভ তো আপনাদেরই, কিন্তু ক্লাস চলাকালীন সময় যদি আপনারা আমাকে একটা গুড নিউজ দিতে পারতেন, তাহলে তো নিজের কাছেও একটা ভালো লাগা কাজ করতো যে না ক্লাস নিয়েছি, ক্লাস নিয়ে ফলো পেয়েছি। ম্যাম ফ্রিল্যান্সারে বিট করাটা দেখে যদি দিতেন একবার। বিট করা কি করবেন, কন্টেস্ট উইন করে ফেলছেন? ফ্রিল্যান্সারে বিটে যদি কাজই করেন তাহলে জায়গা মতো কাজ করেন,
আমি তো আপনাদের সবই দেখাইতে চাই, আর আপনারাও শুধু দেখতেই চান, কিন্তু ফলাফল তো নাই, এমন অবস্থা যার জন্য দেখাইতে ইচ্ছে করে না। কথা আছে না, কারো কাছে কিছু নিতে গেলে কিছু দিতে হয়, তো আপনারা যে নিবেন দেনই তো না আমাকে, আমি আপনাদের কি দিব বলেন। অবশ্যই ম্যাম, ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। তবে ম্যাম আপনি বলতে পারি না যে পরিশ্রম তো এই ব্যাচ থেকে এই ব্যাচ আমি থেকে হয়তো করি কয়েকজন না, নিয়ে কিন্তু বসছে। ম্যাম আমি হয়তো করি না, কিন্তু কয়েকজন তো সালমান হক ভাই ভালোভাবে পরিশ্রম করছে, সবাই কিন্তু ওই রকমই পরিশ্রম করেন যে পরিশ্রমে ফল আসে না। এখন আপনি পরীক্ষায় কিভাবে ফার্স্ট হলেন কেউ কি সেটা দেখবে বলেন তো? এই ব্যাচে কেন উইন করছেন না কেউ কেউ কি সেটা জিজ্ঞাসা করবে আমাকে যে কেন উইন করাইতে পারতেছেন না আপনি? আপনাদের নেটওয়ার্ক প্রবলেম সেটা তো আমি বুঝতেছি, কিন্তু কেউ যে কোনো জিজ্ঞাসা করবে কি যে আপনাদের আপনারা এই ব্যাচে কয়জন উইন করছে? সেক্ষেত্রে তো আমি নীরব বক্তা, তাই না? আচ্ছা যাই হোক, কন্ট্রোল টু আমি অ্যাপেলটা করব, কারণ হচ্ছে আমি আপনাদের এই ফাইলটা এই ফাইলটা দিয়ে দিব, যদি কারো অবশ্য বেশি রেডিমেড হয়ে যাবে তারপরে দিয়ে দিই। হ্যালো ম্যাম, জি ম্যাম এই যে শিপিং বক্স গুলো আছে না, মানে ওই যে অর্ডার দিলে যে বক্স গুলো আসে আমাজন বা আলি এক্সপ্রেস এগুলো থেকে, তো ওই বক্স গুলোর মক আপ ম্যাম আছে কি আপনার কাছে কোনো, মানে 3D টাইপের, মানে তিন দিক দেখাবে এরকম, তিন দিক বা দুই দিক? আপনাদের যে ফাইলটা আগে দেওয়া হয়েছিল সেটা কি একটু চেক করেছেন? আচ্ছা দেখছি ম্যাম একটা, তাহলে ওখানে একটু দেখেন, যদি ওখানে না থাকে তাহলে ফ্রিপিক থেকে ডাউনলোড করতে হবে। আমার কাছে বক্সের সেরকম কোনো মকআপ কই মনে তো পড়ে না। আছে ফ্রিপিকে নাই ম্যাম, ফ্রিপিকে আমি অনেকক্ষণ খুঁজতেছি, ফ্রিপিকে নাই। আচ্ছা আপনি একটু দেখেন ওখানে আছে কিনা। আমার মনে হচ্ছে এখানে মিসিং হয়ে গেছে কোনো কিছু। সাতটা হওয়ার কথা, এটা তো মিস। এত কিছু টানা হাঁচড়ায় কি বা ঠিক থাকে? আচ্ছা যারা গোল্ডেন রেশিও বোঝেন নাই বা কাটতে পারবেন না তারাও একবার দেখে নেন, যারা পেরেছেন তাদেরকে আমি সাজেস্ট করবো অন্য কাজ করুন, এটা দেখে তার সময় নষ্ট হবে।
দেখে দেখে তো ম্যাম করতে পাওয়া যাচ্ছে, কিন্তু না দেখে তো ম্যাম আমি একটা আমার ডিজাইন তো করতে পারছি না। মানে আমি একটা নতুন ডিজাইন করব, না না মানে আমি সাপোজ আমি একটা নতুন ডিজাইন করব, তখন তখন তো আপনি যেটা করবেন সেটা তো আপনার ইয়াতে, দ্যাট মিন্স আপনার নিচের চিন্তাতে আসতে হবে, তারপর আপনি ওটাকে ড্র করবেন যে কিভাবে ওটাকে গোল্ডেন রেশিও শেপে আনা যায়, তাই না? প্রথমে আপনি যেটাকে করবেন সেটাকে আপনার নিজের ক্লিয়ার হতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, ওটাকে পেন টুল দিয়ে আগে আঁকায় নেন। মোট কথা আপনি যেটা করতে চাচ্ছেন সেটা তো খাতা কলম ছাড়া যদি অন্য কোনো জায়গায় আঁকানো পসিবল হয় সেটা পেন টুল, তাই না? সো পেন টুল দিয়ে আগে ওই শেপটাকে কভার করেন, তারপরে ওটাকে আপনি গোল্ডেন রেশিওর যে সার্কেল গুলো আছে ওটা বা রেক্টাঙ্গুলার যেটা আছে সেটাকে দিয়ে কভার করেন। আমার কথা কি বুঝতে পারলেন? জি ম্যাম। বললেন রেশিও দিয়ে কি সব ইমেজ করা যায়? বললেন রেশিও দিয়ে কি সবকিছু করা যায়? আঁকা যায় সবকিছু করা যাবে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। এখন এখন যে এই যে এস এর যে কাজটা আক্তারু যেমন স্যার দেখাইলো বা যে করালো সেটা কি গোল্ডেন রেশিওতে করা সম্ভব? আপনি কে কি করছেন বলেন তো আগে একটু শুনি। আপাতত কিছু করিনি ম্যাম, দেখছি কাজ দেখতেছি। এগুলো তো আপনারা পারেন, আপনারা শুধু শুধু দেখে নষ্ট করছেন কেন সময়? এই যে দেখে নষ্ট, এটা হচ্ছে নষ্ট করা। এখন তো সময় আছে কাজ করার জন্য। যে দেখতে মানে যে ক্লাস করেননি কালকে বা যে বুঝতে পারেননি হয়তো বা সকালে মিস করেছেন, যেরকম আমাকে আব্দুল্লাহ মাসুদ বলেছিল যে ম্যাম এটি একবার একটু বলেন, তো ওনার জন্য এটা হেল্পফুল হইতে পারে। বাট যারা দেখেছেন তাদের জন্য আমার মনে হয় না হেল্পফুল, বরং সময় নষ্ট। কাজ করতে আমার নিজেরই খুব বিরক্ত লাগতেছে, তো সূক্ষ্ম কাজ করা যায়, সার্কেল গুলা হয়েছে একটু ছোট। আরে সার্কেলটা একটু হয়েছে ছোট, যার জন্য এইটা না মানে পুরো কভারটা একটু ছোট হয়েছে, আমি সেই রকম ভাবে ছোট ছোট করেই করবো।
প্রজেক্ট নিয়ে চলে গেলাম। ম্যাম, আপনি যে ইলিপস গুলো বসাচ্ছেন, এইগুলো বসানোর কি কোনো পরিমাপ আছে, না এটা হচ্ছে নিজের চোখের আন্দাজে বসাতে হচ্ছে? আমি প্রথম এখন যেটা করছি সেটা গ্রিড দিয়ে করছি। গ্রিড দেওয়া আছে, দেখেন এই যে গ্রিড, দেখে এই যে সার্কেল গুলো দেওয়া আছে, এগুলোর উপরে ডিপেন্ড করে করছি। আর সার্কেল গুলাই তো গোল্ডেন রেশিও দিয়ে বানানো। জি, বুঝতে পারছি। ছবিটাতে সার্কেল গুলো ঠিক নাই মনে হয়, সবগুলো মিলে না। ছবিটাতে সার্কেল গুলো ঠিক বলতে কি, মানে পোর্শনটা ঠিক আছে বাট সার্কেলের মাপটা ঠিক নাই। মানে কোন জায়গায় কোনটা বসাতে হবে এটা ঠিকই দেওয়া আছে, কিন্তু ওটা ঠিক আছে বাট কোনটা আসলে দিতে হবে সেটা একটু ইয়ে আছে। এটা আগে আমি যখন করেছি তখন এই জিনিসটা আমি বুঝেছি, যার জন্য আপনাদের বলেছি যে কোন জায়গায় কোনটা হবে এটা এখান থেকে হেল্প নেবেন। কিন্তু এই সার্কেলটা যে, মানে এটা যে গোল্ডেন রেশিওর সার্কেল দিয়েই করা আছে, এর কিন্তু কোনো মানে নাই। এই যে একটা আপেলের এই ডানটি হয়ে গেল, আমার আপেলের ডানটি, এই যে এইটা একটা, এইটা একটা, এই দুইটার মাঝে আমাকে এটাকে প্লেস করতে হবে। এর জন্য যে কন্ট্রোলটা ছিল এই জন্য আপনার যেটা যেখান থেকে যেটাকে যা করা দরকার, হ্যাঁ এখন হয়েছে। কাটা শুরু করি, যে জায়গায় বাদ আছে বাদ, এটা কি দিয়েছি, এটা না দিলে তো এটা পাবো না, উপরে টানটি তো দেইনি। গ্রিড করার চেয়ে না, গ্রিড না দিয়ে এমনি করে খুবই আরামের একটা জিনিস। এখানে একটা বাদ আছে, কত কিছু বাদ আছে। মানে
সার্কেল এমএম কেন হয় না বুঝতে বুঝি নাই বাইরে পিচ্ছি সার্কেল তো নিলে এমনি পিচ্ছি সার্কেল নিলাম কাটার জন্য এটা তো গ্রিড তাই গ্রিড না দিয়ে করলে পরে তখন বুঝবেন এগুলো কেন নেওয়া হচ্ছে গ্রিড দেখে মনে হচ্ছে অনেক ইজি
আপনারা কি আছেন? আছি সবাই আছে। আমি কাজ শোনা যাবে না ভাই। দিদা ভাই আপনি কি আছেন? জি ভাই। বলছেন ভাই আপনি? ভাই মিষ্টি কখন খাবেন? ভাই এটা এখনো হয় নাই ভাই, এটা হচ্ছে পার্টনারকে বলবে তারপর উনি চুজ করবে, তারপর অনেক দেরি আছে। আগে তো সমস্যা হয়ে চলে আসেন বাসায়। দাঁতে বালি দেন ভাই, দাঁতে বালি দেন, দাঁত চোখা হোক, তারপরে তো খাওয়া দাওয়া। এ ভাই আপনি কি প্রথম কার্ডটা কি টাকা তুলেছেন না ওই একই আছে? হ্যাঁ ভাই টাকা নেই। ব্যালেন্সটা কি অ্যাড হয়েছে আপনার প্রোফাইলে ভাই, আপনার অ্যাকাউন্টে? হ্যাঁ ভাই হয়েছে, কিন্তু ছিল 30 কিন্তু অ্যাড হয়ে আছে 25। কেন ফ্রিল্যান্সার একটা চার্জ কাটে। ও হ্যাঁ এটা তো কাটবে একটা চার্জ। ঠিক আছে এটা ব্যালেন্স আপনি উইথড্র করলেন মানে প্রসেসটা আমরাও দেখি, আমাদের যেহেতু হয়নি 100 এর নিচে সম্ভবত উইথড্র করা যায় না। চাই তো মনে হয় ম্যাম কি দরকার উইথড্র করার, যে পয়সা পাবেন তার জন্য আগে আর্ন করে নেন, 10,000 আর্ন হোক তারপরে। $10,000 ম্যাম, তাহলে তো আর মনে হয় কাজ করা লাগবে না আমাদের। এই যে আপনারা শুরুর আগেই শেষ করে ফেলান সবকিছু, তাহলে কি হবে ম্যাম? $10,000 হলে কত টাকা হবে এই হিসাব আছে? আপনারা হিসাব করেন, কাজ তো হিসাবের দায়িত্ব আপনাদের। মোটামুটি একটা হলো, কিছু ফাঁকি ঝুঁকি আছে, সমস্যা নাই। আচ্ছা প্রায় 800,000 টাকা ম্যাম। 8,00,000 টাকা মাত্র। রহমান জি ভাই বলেন। মেয়ের সন্তানরা সুখে থাকলে আমি খুশি। হ্যাঁ তা তো অবশ্যই। আপনাদের ব্যাংকে আমার বলে ডেকেছেন? আপনারা যে যতদিন আর্ন করবেন না ততদিন কোন ফেসবুক আইডি নাই, কিছুই নাই। আগে আর্ন করেন, আপনারা কেউ আর্ন করেন না শুধু মুখের বড় বড় কথা, কাজের বেলায় জিরো, তাইলে হবে? কাজে মুখে কথা না বলে কাজ করে দেখান, যেই যে করলাম তাইলে না হয়, একটা কথার মধ্যে দম থাকে। ম্যাম আসলে আমি ওয়াইফাই এর লাইন নেওয়ার চেষ্টা করছি ম্যাম, কিন্তু ওয়াইফাই লাইন বলতে আপনার কি মনে হয় আমি আপনাদের ওয়াইফাই লাইনে ক্লাস করাই? আমার কিন্তু ওয়াইফাই লাইন নেই, আমি কিন্তু ডাটা দিয়ে সব কাজ করি। কোনোদিন কি আমি আপনাদের একটা সিঙ্গেল রিজন দেখাইছি যে আমার লোড শেডিং বা আমার পিসির প্রবলেম বা কোনো কিছু? প্রথম দিনে একটা কথা বলেছি আপনার কাছে, আপনার কাজের প্রায়োরিটি আগে, তারপরে অন্য কিছু। সব সময় রিজন দেখান বাট আসলে কিছুই নাই। কাজটাকে আগে বলছেন, শিখার ইচ্ছা ঠিক আছে, কেন শিখবে না, শিখার জন্য এসেছেন, কিন্তু এত বেশি শিখে ফেলতেছেন যে আসল জায়গাতে নাই, অন্য সব জায়গাতে আছেন, তাইলে কোনো লাভ হইলো? প্রবলেম সবার থাকবে, প্রবলেম সলভ করাটা কতটা জরুরি সেটা ডিপেন্ড করবে আপনার কাজের উপরে।
আপনার কাছে যদি এখন ম্যান্ডেটরি হয়ে যায় যে অন্য কোনো কাজ এটার কোনো ভ্যালু নাই, তাহলে এটাকে আপনি যতই প্রায়োরিটি লিস্টে উপরে উঠাইতে চান জীবনেও এটার কোনো ভ্যালু থাকবে না। সো কাজ বোঝেন, করতে আসছেন তাই করছেন এর কোনো তো কোনো মানে হয় না। আমি এই ফাইলটা এই কাজটা কোনোদিনও করতাম না, শুধুমাত্র আপনাদের এই ফাইলটা দিব বলে আমি এই কাজটা করছি, কারণ আমি চাই গোল্ডেন রিশুর উপর যে জিনিসটা আছে আপনাদের যাতে এর চেয়ে বেশি কিছু শেখার জন্য আপনি যাইতে পারেন অন্য কারো কাছে, কিন্তু আপনাকে যেন কখনো বলতে না হয় যে সেটা কি জিনিস কোনোদিন শুনি নাই। যে জিনিসগুলো আপনাদের জানা দরকার সেই জিনিসগুলো সবই আপনাদের দেখানো হয়েছে। এখন কিভাবে কি করবেন সেটা ডিপেন্ড করবে আপনাদের উপর। আপনারা কাজে একদমই অ্যাক্টিভ না, আপনাদের ইচ্ছা নাই, খালি রিজন আছে এইটা হয় নাই ওইটা হয় নাই আর কিছু নাই। প্রথম দিকে যে আপনাদের জোশ ছিল তার চালানাও নাই, অবশ্য আমার দোষ, এটা ট্রেনারের উপর ডিপেন্ড করে, আমি ধরে রাখতে পারি নাই। হ্যালো ম্যাম। জি বলবেন ম্যাম। মেগার লিংকটা আরেকবার দিয়েন তো ম্যাম, আমি ওইটাতে ঢুকতে পারছি না, এরর দেখায় বারবার। ফেসবুক গ্রুপে দিয়ে রাখা আছে, যেটা ফেসবুক গ্রুপ। কত ভেতরে গেছে সলমন ভাই, এক নতুন ভাবে দিলেই তো আর দাঁড়ি খুঁজে পাবো। এই জন্যই তো গ্রুপে দিয়ে রাখছি, মেসেঞ্জার গ্রুপ না ফেসবুক গ্রুপ, ঢুকলে দেখতে পাবেন। ফেসবুক গ্রুপ বলতে বুঝলাম না। সাদমান আপনি কি হচ্ছে আপনি কি ওই ব্যাচে বিজনেস কার্ডের উপরে ক্লাস নিতে পারবেন? জি ম্যাম ইনশাল্লাহ। আচ্ছা ওখানে দুইটা থেকে ক্লাস শুরু হয়, দুইটা থেকে ছয়টা মানে মাগরিবের মাগরিব পর্যন্তই হয় ক্লাস। নেট কানেকশন যেদিন অন্তত ক্লাস নেবেন সেদিন ইনশিওর করে নেট কানেকশন যেন ঠিক থাকে। জি ম্যাম এটা ব্যাকআপ রাখবো। না এই যে টেলিটক ম্যাম হচ্ছে ঝামেলা করে না, মাঝে মধ্যে হঠাৎ করে না বলে এর যে ঝামেলা শুরু করে। আমি আপনাদের সাজেস্ট করব অন্য যে কোনো ডাটা অপারেটর দিয়ে ডাটা ইয়া দিয়ে একটু দেখেন টেস্ট করে যে কোনটা ভালো সাপোর্ট দেয়। আর তাহলে প্রচুর লেখাপড়া করেন আপনার ইস্যুর উপরে, বিজনেস কার্ডের উপরে, আর আমার ডেমো রেডি করে দিয়েন মানে বিজনেস কার্ড ডেমো। ঠিক আছে ম্যাম। কবে ম্যাম? এটা এই উইকে দিব না, নেক্সট উইকে ক্লাস। আদনান ভাই আপনি যেটা ফেসবুক গ্রুপ বলছেন, ফেসবুক গ্রুপ কোনটা ওটা তো লিংক আমার কাছে নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে আবার দিয়ে দেব গ্রুপে। ম্যাম শুধু 26 তারিখ বাদে হচ্ছে বলেন তাহলে হবে, 26 তারিখে হয়তো প্রবলেম আছে, তাছাড়া অন্য যে কোনো দিন পারবো। এটা 20 এই উইক শেষ হবে কয়দিন, কবে সেটা বলেন। এই উইক শেষ হবে 14-21 তারিখে শেষ হবে। 26 মানে ম্যাম ওই উইকের বৃহস্পতিবার। আচ্ছা পূজার ছুটি কবে? আমার তো আজকাল ছুটির কথা শুনলে খুবই ভালো লাগে। পূজার ছুটি ম্যাম দেরি আছে।
আপনাদের কালকে এক্সাম কিন্তু এখন যদি মিটিংটা ক্লোজ হয়ে যায় তাহলে আবার একটু ঢুকেন। আমি লিংকটা প্রোভাইড করে দিচ্ছি আবার। ডাউনলোড করে নেন সবাই। কেমন করে চাচা?